আমরা আপনাদের এখন দেখাবো একটি মদের মদের দোকানের সামনে মদের টেবিলের অবস্থা। এখানে পরে পর্যন্ত এমন অবস্থা হয়েছে যেখানে বসার উপর নেই। আমাদের আব্দুল আওয়াল ভাই এখানে অনেক কষ্ট করে বসেছেন, বাট উনি হয়তো ভুলে গেছেন এখানে সারাক্ষণ শুধু মদ নিয়ে বসা হয়। আমাদের হুজুর এখানে বুঝে গেছেন যেখানে আসলে বসা উচিত হয় না। যাক, আমরা এখান থেকে চলে আসতেছি। এখন আমরা এখন আবার সেই লন্ডনের মেঠুপত্তর না লন্ডনের সেই রাজপথে হেঁটে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক আমরা কত দূর আগাইতে পারছি। আমরা আসলে হাঁটতে হাঁটতে আমাদের এমনটা অবস্থা হয়ে যাচ্ছে, আমাদের হাত ব্যাক হয়ে যাচ্ছে, আমরা আসলে মোয়ে টাচ করার মতো শক্তি পাচ্ছি না। যাই হোক, আমরা এখন পিছিয়ে বুঝে গেছি। আমরা প্রশ্ন রাখবো যে হুজুর কেবলা যে আমরা যে আসলে এই শীতের মানে বাংলাদেশে বর্তমানে অনেক শীত পড়তেছে, তো আসলে এই শীতের যে আপনার ওই শীত আমরা আপনাকে অনুভব করতে পারতেছি কিনা। হ্যাঁ, আসলে আমাদের দেশে এক নম্বরে বিদ্যুৎ সমস্যা, দুই নম্বরে বেশিরভাগ বাড়িগুলো হলো আপনার মনে আপনি মনে হয় জানেন যে আমাদের দেশের মানুষগুলো বেশিরভাগই গরিব, তাদের বিল্ডিং নেই, যার কারণে তাদের ঘরের চতুর্দিক থেকে টিন বেশিরভাগ, ওই টিনের ফাঁক ফোকর দিয়ে অসংখ্য শীতের আনাগোনা তাদের ঘরগুলিতে। আমরা সামনে একটা দেখতে পাচ্ছি, আমরা ড্রাঙ্কার দেখা সে চিল আছে শুধু এই যে শীতের ড্রাঙ্কার। ইয়েস, তো আমাদের দেশে শীতের জন্য প্রচণ্ড থেকে ভাবে মানুষকে চেপে ধরে। আপনারা বেশিরভাগ মানুষই গরিব, তাদের শীতের যথেষ্ট পরিমাণ কাপড় চোপড় নেই। এদেশের মানুষদের সবারই কম বেশ কাপড় চোপড় আছে ভালো, এবং ঘরগুলিও সেখানে গরম রাখার জন্য যথেষ্ট যন্ত্রপাতি বিদ্যমান, এবং বিদ্যুৎ কখনো ফেল করে না, যার কারণে এদেশের মানুষ শীত অনুভব করে না খুব একটা। তবে এই শীত যদি আমাদের দেশে কোনো একদিন দিয়ে দেয়, আমি বিশ্বাস করি যে বেশিরভাগ মানুষই মারা যাবে। থ্যাংক ইউ আপনারা আমাদের।